মেহেন্দিগঞ্জে ঘূর্ণিঝড় মিদিলির তান্ডবে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত বিদ্যুৎ ইন্টারনেট বিচ্ছিন্ন বরিশালের মেহেন্দিগঞ্জে মিদিলি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে অনেক ঘরবাড়ি এবং দোকানপাট বিধ্বস্ত হয়েছে খোলা আকাশের নিচে বসবাস করছে অনেক পরিবার শুক্রবার সতেরোই নভেম্বর ঘূর্ণিঝড় মিদিলির প্রভাবে দিনভর টানা তুমুল বৃষ্টি ও ঝড় বাতাসে লন্ডবন্ড করে দিয়ে গেছে উপজেলার বেশ কয়েকটি গ্রাম ঝড়ে মেহেন্দিগঞ্জ উপজেলার ষোলোটি ইউনিয়নে প্রায় তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বন্ধ রয়েছে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ সরেজমিন দশ নং আলিমাবাদ ইউনিয়নের একাধিক ওয়ার্ড ওয়ার্ডে গিয়ে জানা যায় মিদিলির প্রভাবে গাছ পড়ে বেশ কয়েকটি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে নয় নং ওয়ার্ডের জাকির সর্দার ও মোজাম্মেল সর্দারের বসত ঘরে গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে চার নং ওয়ার্ডে ফাতেমা বেগমের ঘরের চালা উড়িয়ে নিয়ে যায় মাসকাজি বাজারের সাইফুল আকনের কসমেটিক্স এর দোকানের উপর বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে দোকানঘর বিধ্বস্ত হয় পাঁচ নং ওয়ার্ডের আব্দুল হাই রারির বসত ঘরের উপর গাছ পড়ে বিধ্বস্ত হয়েছে বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন শহর রয়েছে আলিমাবাদ ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন বাপ্পি বলেন মিদিলির প্রভাবে তার ইউনিয়ন ইউনিয়নের শতাধিক বসত ঘর বিধ্বস্ত হয়েছে একাধিক দোকানঘর বিধ্বস্ত হয়েছে শত শত একর সবজি আমন ধানের ফসল বিনষ্ট হয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে উপজেলা কৃষি অফিসার সূত্রে জানা যায় বন্যায় উপজেলার প্রায় পাঁচ হাজার একর জমির আমন ধান কালাই মুসুরি শাকসবজির ফলন বিনষ্ট হয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেছেন ঝড় বাতাসে গাছ পরে ঘরবাড়ি ভাঙচুরের বিষয়টি আমরা শুনেছি সশ ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি খোঁজ খবর নিচ্ছে তবে কোনো প্রকার মৃত্যুর খবর পাওয়া যায়নি